আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে আবারও স্বাগত। আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করে দেখাচ্ছি। এই ফ্রাইড রাইসটা এমনিতে গরম গরম খেতে অনেক মজা, আর এর সাথে যদি চাইনিজ ভেজিটেবল কিংবা যে কোনো প্রকার মাঞ্চুরিয়ান থাকে তাহলে তো খেতে আরও অনেক বেশি মজা হয়। চলুন তাহলে মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করি। প্রথমে আমি চালটাকে রেডি করে নিচ্ছি। আজকে আমি বাসমতি চাল দিয়ে করছি। এখানে 1.5 কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্রকার সুগন্ধি চাল দিয়ে ফ্রাইড রাইস করতে পারেন। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখছি। এদিকে আমি মুরগির মাংসটা রেডি করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য মেরিনেটে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে চিংড়ি মাছ নিতে পারেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের অর্ধেক, আর দিচ্ছি 1/2 চা চামচের অর্ধেক লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলোকেও 30 মিনিটের জন্য মেরিনেটে রেখে দিচ্ছি। চালটা আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এদিকে চুলায় আমি বেশ অনেকটা পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, পানিটা ফুটতে দিয়ে দিয়েছি। এখন আমি কয়েক ফোঁটা লেবু রস দিচ্ছি, এতে করে ভাতটা অনেক বেশি সাদা হবে। পানিটা বলক চলে এসেছে, এখন আমি পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা ফুটতে শুরু করেছে, মাঝে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, ভাতটা কিছুটা হয়ে এসেছে। 80% সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ভাতটাকে সিদ্ধ করে নিব। ভাতটা বেশি সিদ্ধ হলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। 80% সিদ্ধ হলেই আমি ভাতের পানিটা ঝরিয়ে ফেলবো। আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। এরকম একটা স্ট্রেইনারে ঝরিয়ে নিয়ে ভাতটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এখন চুলা একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে মেরিনেট করা মুরগির মাংসগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আর মাঝে চেক করে নিচ্ছি মুরগির মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি। এখন আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছি। আরেকটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মেরিনেট করা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিব। বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ডিম 2টাকে চিংড়ি মাছ ভাজার তেলেই ভেজে নিব। এতে করে ডিমের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে, কারণ চিংড়ি মাছের মশলাগুলো তেলের মধ্যে রয়ে গিয়েছে। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। মাঝে মাঝে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এখন বড় ছড়ানো একটি প্যানে তেল দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। রসুন কুচি আর আদা কুচিটাকে একটু ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুন আর আদা কুচির কালারটা কিছুটা ব্রাউন হয়ে যাচ্ছে। ঠিক এরকম ব্রাউন হওয়ার পরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে না। এখন অ্যাড করে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, আপনাদের কাছে যদি না থাকে না অ্যাড করলেও চলবে। কিছুটা ভেজে এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, এটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি গাজর। গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি।
এখন গাজরটাকে কিছুক্ষণ ভেজে নিব প্রায় 5 মিনিটের মতো কারণ গাজরটা অনেকটা শক্ত হয়ে থাকে। এখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাড করে নেবেন। গাজরটাকে 5 মিনিটের মতো ভেজে নেছি যাতে গাজরটা নরম হয়ে আসে। এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি শুধু ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আবার একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়ো। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আবারও সবজিগুলো 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ আর মুরগির মাংসটা। একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এখন ভাতটা অ্যাড করে দিচ্ছি। ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি হাই হিটে করে দিয়েছি। ভাতটা ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটাকে হাইতে রেখে দিতে হবে। আর আপনারা যদি বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইস করেন তাহলে ভাতটা ভাজার সময় আলতো করে নাড়াচাড়া করবেন, কারণ বাসমতি চালের ভাতটা অনেক বেশি পাতলা হয়ে থাকে আর একটু লম্বা হয়ে থাকে। এতে করে ভাজার সময় ভাতটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আলতো করে নেড়ে দিলে ভাতটা ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আলতো করে নেড়ে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু হাইতে রেখে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতো ভাতটাকে ভেজে নিচ্ছি। চুলাটাকে হাইতে রেখে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর ভাতগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি। ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে, নামানোর ঠিক আগ মুহূর্তে আবারও কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার সময় ভাতটাকে কিন্তু অনবরত নাড়তে হয়, তাই খুব আলতো করে নেড়ে দিবেন, এতে করে ভাতটা ভেঙে যাবে না। আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস, হুবহু রেস্টুরেন্টের স্বাদ। আপনারাও বাসায় এভাবে মিক্সড ফ্রাইড রাইস ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে দয়া করে ভিডিওটা লাইক করবেন আর প্লিজ রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ভিডিওটা দেখছেন আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।